দর্শক আসসালামু আলাইকুম ইস্টার জাহান কিচেনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের অ্যারাবিয়ান ডেজার্ট তৈরি করে দেখাবো এটা হচ্ছে বাস বা সেমুলিনা কেক খেতেও অসম্ভব টেস্টি আর বানানোও খুবই সহজ অতিথি আপ্যায়নে এই ডেজার্টটা খুবই ভালো যায় খুবই অল্প সময়ে তৈরি করে ফেলা যায় আর আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলে যাবেন না তাহলে চলুন দেখে নিই এই রেসিপিটা কীভাবে তৈরি করতে হয় এর জন্য প্রথমে আমি সুগার সিরাপটা তৈরি করে নেচ্ছি আমি একটা হাড়িতে এক কাপ চিনি সাথে এক কাপ পানি দিয়ে এটাকে জাল করে নেচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নিতে হবে পানিটা যখন ঠিক এরকম বলক চলে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা চামচ লেবুর রস লেবুর রসটা দেওয়ার কারণ হচ্ছে সিরাপটা ঠান্ডা হওয়ার পরও জমে যাবে না এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ গোলাপ জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সিরাপটা বেশ ঘন করার প্রয়োজন নেই পাতলা একটা সিরাপ হলেই হবে আমার এখানে সিরাপটা তৈরি হয়ে গেছে এটাকে আমি নামিয়ে এক সাইড করে রেখে দিচ্ছি এবার আমি কেকের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আমি এখানে নর্মাল টেম্পারেচারে থাকা দুটা ডিম নিয়েছি ডিম দুইটাকে আমি একটা বাটিতে ভেঙে নিচ্ছি এবার এই ডিম দুটাকে আমি একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে ফেটে নিচ্ছি আপনারা যদি বিটারে এই ডিমটাকে বিট করেন অবশ্যই খেয়াল রাখবেন ডিমটা যেন খুব বেশি ফোম না হয় ডিমটা ফাটানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি চিনিটাকে আমি ডিমের সাথে খুব ভালোভাবে গলিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ টক দই দিয়ে দিচ্ছি হাফ কাপ গলানো বাটার আমি এখানে বাটার নিয়েছি আপনারা চাইলে নর্মাল সয়াবিন তেল অথবা ঘি দিয়েও এটা করতে পারেন এবার আমি সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে স্মুথি মিশাতে হবে ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কোরানো নারকেল আপনারা যদি চান যে নারকেলটা স্কিপ করবেন তাহলে স্কিপ করতে পারেন এতে করে স্বাদের কোনো হেরফের হবে না নারকেলটাকে আমি খুব ভালোভাবে এই ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ সুজি এটাকে আমি ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভিওয়ার্স আপনারা অবশ্যই লক্ষ্য করছেন আমি কিন্তু এর মধ্যে কোনো পানি ইউজ করিনি যে ডিম নিয়েছি সেই ডিমটাতেই আমার পুরো ব্যাটারটা হয়ে গিয়েছে এবারের এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা আর এক চার চামচ বেকিং পাউডার দিয়ে একটা চালনি দিয়ে চেলে ব্যাটারে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে এই ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে ভিওর্স আমার ব্যাটারটা মেশানো হয়ে গিয়েছে এবার এটাকে আমি যে পাত্রে বেক করব সেটা নিয়ে নিচ্ছি আমি এখানে একটা কেকের মোল্ট নিয়েছি এর মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি আপনারা চাইলে ঘি অথবা বাটারও ব্রাশ করে নিতে পারেন এবার এই বাটিতে আমি কেকের ব্যাটারটা ঠেলে নিচ্ছি খুব সাবধানে ঠেলে নিতে হবে আর এই কেকটাকে আমি ওভেনে বেক করব একশো আশি ডিগ্রি সেলসিয়াস বিশ থেকে পঁচিশ মিনিট বেক করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না কেকের উপরে ব্রাউনিস্ট একটা কালার না আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে বেক করে নিতে হবে আর আপনারা চাইলে চুলায়ও এক একটা বেক করে নিতে পারেন চুলায় কিভাবে কেকটা বেক করে নেবেন তার একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন উপরে ব্যাটারটাকে আমি সমান করে দিচ্ছি বাটিটা একটু ভালোভাবে নাড়াচাড়া করালেই ব্যাটারটা একদমই সমান হয়ে যাবে এবার এটাকে আমি ভালোভাবে বেক করে নিচ্ছি ভিওর্স আমার এখানে কেকটা বেক করা হয়ে গিয়েছে আমি এটাকে নামিয়ে নিয়েছি আমি একটা নাইফ দিয়ে কেকটাকে আমার পছন্দ মতো কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন ভিউয়ার্স আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন কেকের ওপরে কালারটা কতটা সুন্দর হয়েছে ঠিক এরকম যখন কালার হয়ে আসবে তখনই বুঝতে হবে কেকটা তৈরি হয়ে গিয়েছে এবার আমি যে সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি সেটা এক কেকের ওপর ঠেলে দিচ্ছি কেকটা হতে হবে গরম আর সিরাপটা হতে হবে ঠান্ডা সিরাপটাকে আমি চারপাশে ছড়িয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি খেয়াল রাখতে হবে কোনো অংশ যেন বাদ না থাকে চারপাশটায় খুব ভালোভাবে সিরাপটা দিয়ে নিতে হবে এবার এটাকে আমি একটা একটা করে পিস উঠিয়ে নিচ্ছি আপনারা চাইলে এইভাবেও পরিবেশন করতে পারেন অথবা ফ্রিজে ঠান্ডা করেও পরিবেশন করে নিতে পারে। উপরে কিছু বাদাম কুচি দিয়ে আমি এটাকে সার্ভ করে নিয়েছি কেকটা ঠিক কেমন হয়েছে আমি একটু এটাকে কেটে দেখিয়ে দিচ্ছি ভিওয়ার্স দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব টেস্টি হয়েছে আমার রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে জানাতে ভুলে যাবেন না আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন আজ এ পর্যন্তই আবার নিয়ে আসবো নতুন কোনো রেসিপি সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ